I have a hero and I call him Dad. And I have a zero and I call him Son. আব্বা একটা কথা। হ্যাঁ বল। তুমি কি অন্ধকারে লিখতে পারো? লিখতে পারি মানে এটা তোমার একটা প্রতিভা, এটা আমার একটা আর্ট। তাই তাহলে এক কাজ করো, তুমি একটু অন্ধকারে লিখে দেখাও। তুই কি আমার চ্যালেঞ্জ করতেছস? না না আব্বা, চ্যালেঞ্জ না, আমার বাপের এত সুন্দর একটা প্রতিভা, এটা কি আমি দেখবো না? বাপের প্রতিভা পোলায় দেখবো না? কাও তোমার প্রতিভাটা দেখবো। তাই? হ্যাঁ। আচ্ছা দে, কি লিখতে হবে? দে এই না কাগজ লাইকে নিবে। আরে এই জায়গাটা লেখো আব্বা, এই জায়গাটা লেখো। কি লিখবো কি লিখবো? কি লিখবা কি লিখবা? এক কাজ কর, তোমার নামটা লেখো এই জায়গায়। আমার নাম লিখবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। নে নে দেখ। হ আব্বা অনেক সুন্দর লিখছো, তোমার প্রতিভা ব্যাপক। আসি আব্বা, সালাম আলাইকুম। এই এই শোন শোন শোন, কাগজটা কেমন কেমন লাগলো আমার নাম লেখাইলি, কিন্তু এটা কিসের কাগজ? আব্বা এটা আমার রেজাল্ট কার্ড। ও নো, রেজাল্ট কার্ড আমার লগে বাট পারি। এই খারাপ, এই তেরা বাপ আয়া। পরশুদিন একটা গ্লাস কিনে লইছিস, এটা তুই ভাঙ্গা লাইছিস। সারাদিন কোনো কাম কাজ নেই, খালি মোবাইলে কথা কইতে পারোস আর মোবাইল টিপতে পারোস। যত সব কি একটা পয়দা করে রাখছি, সারাদিন খালি পারে মোবাইলটা টিপতে আর কোনো কাম কাজ নেই। হ্যাঁ রহিম ভাই, ডিলটা কি কনফার্ম হয়েছে ভাই? হ্যাঁ ভাই, আজকে না অফিসে আসতে পারবো না ভাই, শরীরটার মধ্যে না খুব একটা ম্যাজ ম্যাজ করতেছে ভাই, আজকে না খুব খুব ভালো লাগতেছে না। হারামজাদা কুত্তা, এটা কি এই জায়গায় রাখার জিনিস? এটা গতকালকে 500 টাকা দিয়ে আমি কিনে লই আসছি আর তোমরা এই জায়গায় এই জায়গায় রাখো? কি একটা পয়দা করে রেখে দিছি খালি খায় আর গেলে, এটা কি এই জায়গায় রাখার জিনিস? যত সব আজাইরা পড়ালেখার নামে ঠন ঠন, খালি পারে মোবাইলটা টিপতে। জব জব মুঝে পে উঠা সবা। ঈশান বাবা শোন, তুই যদি এবার বার্ষিক পরীক্ষায় পাশ করস না, তাইলে তোরে DSLR ক্যামেরা কিনা দিমু, তোরে ল্যাপটপ কিনা দিমু, তোরে অ্যাপেল কোম্পানির মোবাইল কিনা দিমু, আর তুই যে R15 হুন্ডা চাইছিলি না, ওইটাও তোরে আমি কিনা দিমু। এটা মন মে লড্ডু ফুটা। কিন্তু আব্বা এতগুলা জিনিস তুমি আমারে দিবা, এত অনেক টাকার ব্যাপার স্যাপার, এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবা? নিশ্চয় না ভাবতে ভাবতে তুমি অনেক চিন্তিত হয়ে যাইবা। শোনো বাবা, যেই ঘটনা কখনোই ঘটা সম্ভব না, সেই ঘটনা নিয়ে চিন্তিত হবার কোনো প্রশ্নই আসে না। ওরা বড় হবে চড়বে গাড়ি। শোনো বাবা, তোমার উপরে আমার 100% ভরসা আছে, তুমি এবারও ফেল করবা। আর আমি কাটবো ঘাস। ঈশান, আমি তোমার এখন নৈতিকতা এবং শিক্ষাচার যাচাই করব। তুমি যে লেখাপড়া করে কতটুকু এথিক্যাল হচ্ছ সেটা আমি এখন যাচাই করব। মনে করো রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, তুমি দেখলা দুইটা ব্যাগ, একটা ব্যাগের মধ্যে টাকা ভরা, আর একটা ব্যাগ জ্ঞান বিদ্যা দিয়ে ভরা। এখন তুমি কোনটা নিবে? অবশ্যই টাকার ব্যাগটা নিব। অশিক্ষিত মূর্খ হারামজাদা, আমি তোমাকে এইগুলো শিক্ষা দিয়েছি, তুমি কেন টাকার ব্যাগ নিবে? আমি হলে তো অবশ্যই জ্ঞান বিদ্যা এগুলো নিতাম, তা তুমি টাকার ব্যাগ কেন নিবে? আব্বা যার যেইটার অভাব সে তো সেইটাই নিবে।
আব্বা আব্বা একটা জরুরি কথা আছে তোমার সাথে আমার। হ্যাঁ কি হয়েছে গো? এই যে প্রত্যেকদিন আমি 5-6 কিলোমিটার হাইটে হাইটে কলেজে যাই, আমার আর ভালো লাগে না। তুমি আমার একটা বাইক কিনা দাও, আমি বাইকে করে কলেজে যাব। পাশের বাসার আকাশটা দেখছস? আকাশ ওর একটাই মাইয়া, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। এবার প্রত্যেকটা দিন কলেজে হাইটে হাইটে যায়, 5 মাইল দূরে ওই মাইয়ার কলেজ। সেইটা তোমার চোখে পড়ে না, সেটা তো তোমার চোখে পড়বে না। দেখো না যে হাইটে যায় কত দূরে, সেটা দেখো তো তুমি। এটাই তো আর দেখতে চাই না, বাইকটা পাইলে পড়ে এলাম। Super Mama ready? Ready? 1, 2, 3, 4. তোরে যে আমি এত মারি এত বকি, তুই তো কখনো প্রতিবাদই করস না। কই আব্বা, আমি তো প্রতিবাদ করি। প্রতিবাদ করস? হ্যাঁ। দেখ তুই মিথ্যা কথা বলবি না, তুই আমার ছেলে, কত ভদ্র কত নম্র, তুই সব কিছু নিরবিশ হয়ে যাস। তুই তো প্রতিবাদ করতেই পারিস না। না আব্বা, আমি প্রতিবাদ করি। প্রতিবাদ করস? কখন, কিভাবে, কেমনে? আব্বা তোমার উপরে রাগ হইলে, অভিমান হইলে, ক্ষোভ আসলে আমি প্রতিবার বাথরুমে যাই। বাথরুমে যাস? বাথরুমে যাই কি করস? আব্বা তোমার ব্রাশ। আর বাবা তুমি নাকি ঘুষ খাও? তুই কি দেখছস? না দেখি না, এলাকায় মানুষজন বলাবলি করে শুনছি। শোনা কথায় কান দিতে নাই। দ্য নেক্সট ডে এনিমি এনিমি সামনে এনিমি আছে, দেখছ যাস না? হ্যাঁ হ্যাঁ পিছে দেখ আমার গান্ডা। তুই নাকি পরীক্ষায় ফেল করছস? ও নো। তুমি কি দেখছো? না 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 আমি তো দেখি নাই, তবে মানুষ বলাবলি করতেছে আমি শুনছি, আমার কানে শুনছি। শোনা কথায় কান দিতে নাই। হাসিস না, তুমি কেন টাকার ব্যাগ নিবেন? আমি হলে তো তুমি কেন টাকার ব্যাগ নিবেন? শোনো বাবা, যেই জটনা জ্ঞান বিদ্যা নিতেন তুমি হাসতেছ কেন? আর একটা ব্যাগ তুই কতগুলো দাম পাবে? সেই জিনিস নিয়ে পেশানি হওয়ার তো কোনো পেশানি, খুব ভাই খুব খারাপ লাগতেছে ভাই। পড়ছো ওইটা?